কুমিল্লা 14 গ্রাম পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশী 14 গ্রাম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারি ও উপজেলা যুবলীগের সদস্য ইমাম হোসেন পাটোয়ারি ইনাম বুধবার পৌরসভা শ্রীপুরে বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত গণসংযোগ ও নেতাকর্মীদের সাথে সৌজন্য বৈঠক সাক্ষাৎ করেন। এই সময় উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জুলু, পৌরসভা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান লিটন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বদিউল আলম, 14 গ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আল রাফি, পৌরসভা আওয়ামী লীগের সদস্য সিদ্দিকুর রহমান নবী, পৌরসভা যুবলীগের নেতা তুষার পাটোয়ারি, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।